ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত ভাই জানতে চাইলেন দোয়া কোন কোন সময় কবুল হয়। সম্মানিত ভাই, এখানে আমি 20টি দোয়া কবুল হওয়ার সময় এবং স্থানের কথা বলবো। কোরআন হাদিসে তো আরও অনেকগুলোই আছে। যে এক নম্বর হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল কদরে দোয়া কবুল হয়। দুই নম্বর হচ্ছে জওফুল লাইল, অর্থাৎ মধ্যরাত্রে বা শেষ রাত্রে দোয়া কবুল হয়। তিন নম্বর হচ্ছে ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, তবে সম্মিলিত আকারে নয়। চার নম্বর হচ্ছে আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুল হয়। ফার্স্ট নম্বর হচ্ছে জেহাদের সফের মধ্যে যখন মুজাহিদিনের দাঁড়ান, অর্থাৎ যুদ্ধরত অবস্থায় মুজাহিদ্দিনের দোয়া কবুল হয়। এরপরে ছয় নম্বর হচ্ছে যে আজান, আমরা যে আজানের দোয়া, আজানের উত্তর দেই এবং আজানের পরে পরে দোয়া পড়ি, ওইটাও দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হয়। সাত নম্বর হচ্ছে বৃষ্টির সময়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। আট নম্বর হচ্ছে জুমার দিন দোয়া কবুল হয়। নয় নম্বর হচ্ছে জমজমের পানি পান করার সময় দোয়া কবুল হয়। দশ নম্বর হচ্ছে সেজদার মধ্যে দোয়া কবুল হয়। এগারো নম্বর হচ্ছে যখন নাকি পুরুষ মুরগ ডাক দেয় তখন দোয়া কবুল হয়। বারো নম্বর হচ্ছে ইউনুস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে আমরা পড়ি, এরপরে দোয়া করলে দোয়া কবুল হয়। তেরো নম্বর হচ্ছে কেউ যদি কোনো বিপদ আপদের খবর শুনে আর পরে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে দোয়া করে, এরপরে দোয়া কবুল হয়। চোদ্দ নম্বর হচ্ছে কেউ যদি নাকি মারা যায়, মারা যাওয়ার পরে ওই ব্যক্তির জন্য দোয়া করলে দোয়া কবুল করা হয়। চোদ্দ নম্বর হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। পনেরো নম্বর হচ্ছে দাওয়াতুল মুসলিম, মুসলিম ব্যক্তির দোয়া কবুল হয়। ষোলো নম্বর হচ্ছে পিতা মাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়। সতেরো নম্বর হচ্ছে নেক সন্তানের দোয়া কবুল হয়। আঠারো নম্বর হচ্ছে জোহরের আগে যদি নাকি কেউ দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। উনিশ নম্বর হচ্ছে ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে, যদি নাকি দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। বিশ নম্বর হচ্ছে যে যখন বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করবে, এই নৈকট্য লাভের যে একটা মাধ্যম হচ্ছে সিজদা, সিজদারত অবস্থায় বেশি থেকে বেশি দোয়া করার কথা হাদিসের মধ্যে আছে, সেটা কবুল হবে। ভাই, এখানে যে জোহরের পর, অর্থাৎ আমরা ফরজ, জোহরের ফরজ আদায় করার আগে সূর্য ডলার পরে, এটাকে বলা হয় কাবলা জোহর। কাবলা জোহর হচ্ছে আমরা জোহরের সময় হয়েছে কিন্তু এখন জোহর সালাত আদায় করি নাই, এই সময়ের মধ্যে আল্লাহ কি করেন, দোয়া কবুল করেন। এই বিষয়ে একটা হাদিস আছে যে তিরমিজির মধ্যে সহিহ ইসনাদের মাধ্যমে, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইউসাল্লি আরবান বাদা আন তাজুলা শামস কাবলা জোহর ওয়া ক্বালা ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা ওয়া উহিব্বু আন ইউসআদ লি আমালি ওয়া উহিব্বু আন ইয়াসআদ লি ফিহা আমালুন সালেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, হাদিসটি আন আব্দুল্লাহ ইবনে সাইব, আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সূর্য ডলে ফেলার পরে চার রাকাত নামাজ পড়তেন জোহরের আগে, কাবলা জোহর, জোহরের আগে, আর বলতেন যে এটা এমন একটা সময় যেই সময়ের মধ্যে আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়, আর আমি মহব্বত করি যে আমার যে আমলগুলো উঠবে, আমার নেক আমল উঠবেগুলো উঠবে এই সময়ের মধ্যে। ওয়াহাব্বু আইয়েস আদা লি ফিহে আমলুন সালে, ওই সময়ের মধ্যে যেন
কি হয় আমার নেক আমল উঠে, এটাকে আমি কি করে মহব্বত করি, তাহলে ওই সময়ের মধ্যে যে আসমানের দরজা খোলা হয়, দোয়া কবুল হবে। আর একটা হচ্ছে যে আর দোয়া ইন্দেল ইস্তিকাজ মিনাল্লাইল, রাত্রে যখন আমরা ঘুম থেকে উঠবো, এরপরে আমরা যে ওয়াকুল দোয়াইল ওয়ারিদ ফি জালিকা ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাআরা ইস্তিকাজা মিনাল্লাইল, যে ব্যক্তি কী করলো ঘুম থেকে রাত্রে জাগ্রত হলো, ফাকালা, এরপরে বললো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুম্মা ক্বালা আল্লাহুম্মা ইগফির লি আও দাআ উস্তুজিব লাহু ফাইন তাওয়াদ্দা ওয়া সাল্লা কুবিলাত সালাতুহু, রাওয়াহুল বুখারী। যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে উঠি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, সুবহানাল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, এরপরে বলবে আল্লাহুম্মা ইগফির লি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, অথবা যে কোনো দোয়া করবে, তাইলে কী করা হবে, কবুল করা হবে। ফাইন তাওয়াজা, যদি নাকি এরপর উজু করে এবং সালাত আদায় করে, সেই সালাত কবিলাত সালাত, তার সালাত কবুল করা হবে। বুখারীর 1194 হাদিস। সম্মানিত ভাই, এই হচ্ছে কয়েকটি দোয়া কবুলের স্থান এবং সময়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে যে নির্দিষ্ট সময়গুলোর মধ্যে দোয়া করার তৌফিক দান করেন, আমিন। বাকি আল্লাহ আলম সব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.